ते विघ्ननास अभीष्टपुरम् तमादिदेवं करुणानिदानं कमालवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतं स्वरूपं जन्म प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आयुभाव पुत्रेति तन्मयतया तरभोभिनेतुं स्तं सर्वभूत हृदय मुनिमान त्वस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद सभी को हाथ तुले बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे भाई अपनारा बोलन आमी सुनो भाई भाई जोर करे अरे जोर कर आवाज आ तीन बार बोलता है बोलो बोला हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे सर्वप्रथम मध्य गुरुपाद पद्म नित लीला प्रविष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति स्वरूप सिद्धांत गोस्वामी महाराज जी के चरण कमल में कमल ते अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जाना तत्पश्चात मध्य शिक्षा गुरु पाद पद्म नित लीला प्रविष्णु विष्णु पाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रीला नारायण गोस्वामी महाराज नित लीला प्रविष्णु विष्णु पाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रीला पामन गोस्वामी महाराज नितलीला प्रविष्ट शिल पर्यटक गोस्वामी महाराज नितलीला प्रविष्ट शिल भक्ति वेदांत श्री तीर्थ महाराज चरण सरोज श्रद्धा पुष्पांजलि अर्पण कर उपस्थित समस्त त्रिदली बादवन वैष्णव वैष्णवी माता पिता सबाई चरण हमें जथाजी को प्रणाम जाने हरे कृष्ण गत कल हमारा श्रीमद भागवतेर महिमा हमारा श्रवण कर আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যদি কোন গ্রন্থের মহিমা জানতে হয় ওই গ্রন্থ বিষয়ে চারটি বিষয়ের উপরে বিচার করতে হয় বলে কি কি বিষয় বলে প্রথম বিষয় হলো ইয়ে ভাগবত কথা কে শুনতে পারে কিন্তু একদিকে শ্রী সুখদেব গোস্বামী বলছে বলে যদি কোটি কোটি জন্মের যদি সৌভাগ্য উদয় হয় তখন এই ভাগবত কথা শ্রবণ করার কেউ সৌভাগ্য প্রাপ্ত করে যদি কেউ বলে আমি তো এত পুণ্যই করি আমি তো সব সারা জীবন তো আমি পাপই পাপ করেছি তবে আমি কি কথা শুনতে পারবো না এই জন্য ভাগবতের মহিমা পদ্ম পুরাণেতে এসেছে একজন ছিল যার নাম ছিল ধুন্দুকারী ইয়ে এত বদমাশ ছিল ইয়ে ধুন্দুকারী পিতা মাতাকে এত কষ্ট দিয়েছে বাবাকে এত কষ্ট দিয়েছে বাবাকে বাবা তো ঘর ছেড়ে চলে গেছে মাকে খুব মেরেছে বলে বলো বাবা কোথায় টাকা পয়সা রেখে গিয়েছে মদ খাবো জুয়া খেলবো বলো কোথায় টাকা পয়সা আছে আর মাকে এত মেরেছে মা দুঃখী হয়ে এসেছে ওই কুয়ার মধ্যে না তিনি আত্মহত্যা করেছে এখানে বাড়িতে ছয়টা বেশিয়াকে ডেকে নিয়েছে এখন বেশিয়া বেশিয়া কেউ বলে শাড়ি দাও কেউ বলে অলঙ্কার দাও কেউ বলে ক্রিম দাও কেউ বলে পাউডার দাও এখানে সবাই হ্যাঁ এখানে সবাই চাইছে এখন কি করছে ওদেরকে প্রসন্ন করার জন্য তিনি একটা রাজ দরবার তিনি চুরি করছে চুরি করে অনেক টাকা পয়সা নিয়ে এসছে এ বাচ্চারা কথা বলবে না
চুপচাপ বসে থাকো। এখানে অনেক টাকা পয়সা চুরি করে নিয়ে এসে এখানে বেসারা চিন্তা করলো, সকাল হলে সিআইডি লেগে যাবে, আর যদি ধরা পড়ি না এর সঙ্গে সব জেল যাবে। একটা কাজ কর, রাত্রি রাত্রিতে মেরে আমরা চলে যাই। ওই ছয়টা বেসা কি করেছে, দুজন তো দুটা হাতকে ধরেছে, দুজন দুটো পাকে ধরেছে, আর দুজন ওর গলার মধ্যে দৌড়ি বেঁধেছে, খুব জোরে মারতে চেষ্টা করেছে। যখন মরে না তখন তিনি একদম অঙ্গার এনে, হ্যাঁ কাঠের যে আগুন গুলো এনে মুখে ঠোসে ঠোসে তাকে মেরে ফেলেছে। মেরে তাকে ঘরের মধ্যে গাধা খুঁদে তাকে পুঁতে দিয়ে চলে গেছে। আর এখন ইয়ে হয়ে গেছে, প্রেত ভূত হয়ে গেছে। ওর বড় দাদা ছিল গোকর্ণা, যখন তীর্থ করে এসে বাড়িতে আসে দেখে ও প্রেত হয়ে বসে আছে। বলে আমি তোমার নামে যে গয়াতে পিণ্ড দিয়েছি, গয়াতে ভগবানের চরণ চিহ্ন সেখানে আছে, ভগবানের বরদান দেখবেন। আমাদের ভারতে গয়া পিণ্ড দিতে যায় না, ওখানে ঠাকুরের চরণ চিহ্ন আছে। ভগবান বলছেন যদি একবার কেউ এখানে আসে, পিতৃ পুরুষ ও উদ্দেশ্য যদি কেউ গয়া যায় ওখানে পিণ্ড দিয়ে না, সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য চৈতন্য ভাগবত পড়ে দেখবেন মহাপ্রভু নিজে গয়া গিয়েছেন, গয়া গিয়েছেন কিনা। এই জন্য মহাপ্রভু যখন গয়া গেলেন সেই ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয়েছে, মহাপ্রভু কি বললেন, বলে প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু বলছে গয়া আসা আমার সার্থক হয়ে গেছে। বলে কেন, আজকে আমি গুরুকে দর্শন করেছি, গুরুকে দর্শন করতে পেরেছি, আজকে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। আর যার উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয় না ও একটাই লোক উদ্ধার হয়, কিন্তু মহাপ্রভু বলছে তোমা দর্শন মাত্র কোটি পিতৃগণ সেই ক্ষণে ভববন্ধ হয়ে বিমোচন। জীবন যদি কোন সাধু দর্শন হয়ে গেছে কি মনে করবে। আমাদের নরোত্তম দাস ঠাকুর কি বলছেন, বলে গঙ্গার অপরাস হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। গঙ্গার অপরাস হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন গঙ্গা গিয়ে স্নান করলে তখন তুমি পবিত্র হবে, কিন্তু সাধুকে দর্শন করার সঙ্গে সঙ্গে, বলে যেরকম সূর্য উদয় হলে পরে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, বৈষ্ণব দর্শন মাত্র সেই জীবের মঙ্গল হয়ে যায়, কেবল দর্শন মাত্র সেই কল্যাণ হয়ে যায়। মহাপ্রভু বলছেন তোমা দর্শন মাত্র কোটি পিতৃগণ, একজন পিতৃগণ নয় কোটি পিতৃগণ সেই ক্ষণে ভববন্ধ পায়ে বিমোচন। অতএব তীর্থ নাই তোমার সমান, তীর্থের তীর্থ তুমি পরম মহান। এই জন্য এখানে সাধু দর্শনের এত মহিমা। এই জন্য গোকর্ণ বললেন আমি যে তোমার জন্য ওই গয়াতে পিণ্ড দিয়ে এলাম তোমার উদ্ধার হয়নি। দেখুন ও কি বলছে, বলে আমি এত পাপ কর্ম করেছি, যদি আমার নামে কেউ 100 বার ও পিণ্ড দিয়ে তবুও আমার মুক্তি হবে না, এত পাপ আমি করেছি। যখন তিনি সূর্যদেবকে প্রশ্ন করলেন আমার দাদার মুক্তি কি করি হবে, বলে এই ভাগবত কথা শোনা, ভাগবত কথা শোনালে পরে তার মুক্তি হবে। বলে 100 বার পিণ্ডতে যার মুক্তি হবে না, যখন তিনি ভাগবত কথা করেন, যখন তিনি এই ভাগবত কথা শুনেন না, ভাগবত কথা যখন শ্রবণ করছেন
तखन वैकुंठक तक रस रथ एसेछे आर तिनी चतुर्भुज धारण करे तिनी रथे बसे तिनी सेई भगवान रे वैकुंठ धाम तिनी गमन करे जखन वैकुंठ धाम गिये छे एकवान गोकर्ण तिनी प्रश्न कर छेन बोले एक प्रश्न रे उत्तर दाओ विष्णु उत्तर बोले बोलो बोले एखाने तो अनेक लोग बसिया छे कथा तो अनेक लोग सुन लो किंतु एक रथ के ना आनले सवार जन के रथ आना दरकार छिलो ना তিনি বলেন দেখো দেখতে তো এখানে অনেক লোক বসে আছে কিন্তু যে মন দিয়ে কথা শুনেছে না ও একজন কথা শুনেছে সবাই এই কথাটা শুনেনি বলে তো সবাই তো বসেছিল কানি বলে বসলে কি হবে বসলেও হবে না বলে কি দোষ আছে তিনি তখন দোষের কথা বললেন বলে বিশ্বাস গুরু বাক্যে সো স্বস্মিন দিনত্ব ভাবনম मान दोष जयस्ते साम कथायांग निसलांग मति बोले ए रकम कथा सुनले मुक्ति हबे बोले की रकम प्रथम नंबर होलो भागवत जे लेखा छे जातेटा विश्वास किंतु आश्चर्य जे कथा देखबे हमारे भागवत के विश्वास है ना भागवत की काल के सुनला ना साक्षात व्यास देवतनी लिखे छे कृष्णई जीवेर कल्याण जनतिनी शब्द ब्रह्म रूपे तिनी ए जगत ऐसे छे जीव कल्याण रे जने किंतु ए प्रति लोग दर विश्वास है ना किंतु विश्वास को थाई हम सिनेमा ए हीरो हीरो नी जे सिनेमा देखा मिथ्या कथा टाके एकटा रूपक बानी दिए छे देखबेन हमार ओइटा के 3-3 घंटा बस बस दे आर जदी ठाकुर रे कथा है ना तारंगते हमार कोनो कोनो विश्वास नी एटा अत्यंत दुर्भाग्य रे विषय एजने प्रथम नंबर होलो प्रथम ही बोले विश्वास मिले वस्तु तरके बहु दूर एजने प्रथम नंबर होलो विश्वास करता है हैं और द्वितीय नंबर की बोले स्वस्मिन दिनत्व भावन कथाटा की करे सुनता है बोले अहंकार सुन ले हवे ना अभिमानी कथा सुन ले हवे ना हैं महाप्रभु बोलचे ना चारि गुणे गुणी हैया करह कृतन बोले त्रिनादपि सुनी छे ना घास ते कहो तीन ही हुए बोले वृक्ष ते कहो बेसी सज्ज शक्ति थका दरकार आर सबाई के सम्मान दिवे आर निजे को कोनो सम्मान चाहिए ना वही चारी गुणे गुणी होता है सस्मिन दिनत्व तो भावना बोले मान दोष जयस्ते सा तृतीय नंबर होलो चतुर्थ नंबर होलो जब हम कथा सुनेवे ना एक मने कथा सुनता है आर कथा बस यदि एदिक एदिक उंकी मारी ताले कथा सुनार फल पावे ना एक माने कथा सुनता है बुझते बात जन तो एक माने कथा ना सुन ले हमारे सब काज बोले ना मन दिए सेवाटा करो मन दिए पढ़ा सुना करो मन दिए लिखा पढ़ा सुना तुम्हारी बोली ना हमारा ऐ जने मन दिए कथा ना सुनता है ऐ जने हमारे विश्वनाथ चक्रवर्ती ठाकुर बोल चे भजन तखन सिद्धि हवे यदि हमारा पांचटा जिनिस प्रति ध्यान दे कोईटा जिनिस प्रति अरे बोलो जोर कर पांचटा बोले प्रथम नंबर की बोले लय माने की देखबे के कोई कथा बसले ना घुमाता आरंभ करे एजने श्रोता बोले छे तीन प्रकार सोता सरोता और सोता बुझते बात छे तो सोता माने जे ऐसे देखे देखे बसवे कुथाय बसले घूमटा भागल हैं वही खाने देखे देखे ऐसे बसवे एकाने बसले घूमटा भालो अभी इधर ही बोले सोता है और द्वितीय नंबर वाला सरता सरत माने ज्यादा रे कथा सुनार कोनो टेंडेंसी नहीं भावना नहीं केवल दोष देखते आसे हैं बोले खाने सुप्पा की नहीं नवग्रह पूजा नहीं कोलार गाच नहीं ज्यादा रे कथा रस है कोनो संबंध नहीं इधर बोले सरता आज श्रोता श्रोता माने सत्ती सती जिनी एक मने कथा सुन এই আমাদের স্কন্ধ পুরাণে বলছে শ্রোতা হল দুই প্রকার কত প্রকার আরে বলো জোর করে দু প্রকার হলো শ্রোতা একটা হলো শ্রেষ্ঠ শ্রোতা একটা হলো কনিষ্ঠ শ্রোতা আর যে শ্রেষ্ঠ শ্রোতা হলো তারা চারজন চারি প্রকার আজকে আমি বলবো কালকে তোমাদের কাছ থেকে শুনবো ঠিক আছে আজকে এক মানে শুনো সবাই এক মানে শুনো কালকে সবাইকে জিজ্ঞাসা করবো যদি কেউ বলে দিয়ে না তা আমি তাকে পুরস্কার দেবো चारी प्रकार भालो श्रोता की मन दे सुनवा प्रथम नंबर वाला हंस हंस के यदि देखे मैंने दूध दिवे ना वो दूध दूध बोलो तो खिये नहीं वे और पानी पानी बोलो छेड़ दिवे
তাই না? এই জন্য যারা জীবনে সার সার বস্তু তো গ্রহণ করে আর অসার বস্তুকে যিনি পরিত্যাগ করে। দ্বিতীয় নম্বর হলো মাছ। বাংলায় সবাই তো মাছ দেখেছেন, দেখবেন মাছের যে চোখটা না পলকটা কোনো পড়ে না, দেখবেন মাছটা সব সময় তিনি আখ খুলে থাকে, চোখের পর্দাটা কখনো পড়ে না। বলে কথা কি করে শুনবো, বলে টকটক লাগি এক মানে যাতে ভাগবতের একটা কথা মিস না যায়, যাতে ভাগবতের সমস্ত কথাগুলো যাতে আমি শুনতে পারি। এটা হলো দ্বিতীয় নম্বর, মন থাকবা তো একটু পরে জিজ্ঞাসা করো। আর তৃতীয় নম্বর হলো চাতক। চাতক হলো একটা পাখি, ওই পাখিটার একটা স্বভাব আছে, ও কোন নদীর জল খাবে না, কোন সরোবরের জল খাবে না, ও জল কখন খাবে যখন স্বাধীন নক্ষত্রের জল আসবে। বৃষ্টি হলে ওই স্বাধীন নক্ষত্রের জলটা ও খাবে। এই জন্য দেখবেন ওই পাখিটি সব সময় বলতে থাকে প্যাস আহম প্যাস আহম প্যাস আহম, নাম প্যাসি, পানি জল জল করে চিৎকার করতে থাকে। মানে কি? মানে হলো তারা হলো শ্রেষ্ঠ শ্রোতা, যারা ভগবানের কথা ছেড়ে অন্য কথা শুনে, শুনব তো গোবিন্দরই কথা শুনব, এরকম নয় যেখানে সেখানে বসে গেলাম ওর বৌমা এই করছে, ও শাশুর সঙ্গে ওর লড়াই হচ্ছে, আর ছেলে আর যবে থেকে বিয়ে হয়েছে বাড়িতে শান্তি নেই, আর তোমার খালি এদিকের ওদিক কথা মানে ওই শুনতে নেই, বুঝতে পারছেন তো? এই জন্য কোথায় বসবো, সেখানে বসবো যেখানে গোবিন্দের কথা হয়, যেখানে ঠাকুরের কথা হয় ওইখানেই বসবো, এদিকে ওদিকে কথা আমি শুনব না। এই জন্য তাদের বলা যে চাতক। আর চতুর্থ নম্বর হলো মৌমাছি। একটি হলো মাছি, একটা হলো মৌমাছি। দেখবেন একটা সুন্দর ফুলের একটা বাগিচা আছে, দেখবেন যে মাছি যদি ওখানে আসে না, ও মাছি ফুলের উপর বসবে, কোথায় বসবে? যেখানে খারাপ জিনিস আছে, দেখবেন খারাপ জিনিস আছে, সব পুরো পুরো বাগানে তো ফুল ফুল, কিন্তু দেখবেন ফুলের উপর বসবে না, দেখবে কোথায় খারাপ জিনিস আছে, কিন্তু দেখবেন সব জায়গায় খারাপ জিনিস, এখানে একটি ফুল আছে। মৌমাছিটা কোথায় গিয়ে বসবে বলে দেখি, কোথায় বসবে? ও ফুলের উপরে বসবে। এই জন্য চতুর্থ নম্বর হলো মৌমাছি। মানে কি? যেখানে সেখানে মুখটা মারব না, কোথায় মুখ মারব? যেখানে গোবিন্দের কথা, যেখানে ঠাকুরের কথা হয় না ওখানেই গিয়ে মুখটা মারব, যেখানে সেখানে গিয়ে মুখ মারব না, বুঝতে পারছেন তো? এই জন্য চার প্রকার হলো ভালো শ্রোতা, বলে চার প্রকার হলো খারাপ শ্রোতা। প্রথম নম্বর হলো ভুরুম্বু, ওই একটা পাখি, ওই পাখিটি থাকে হিমালয় পর্বতে। এর একটা স্বভাব হলো ওকে আপনি যা শোনাবে না ও শুনেও নিবে আর বলেও দিবে, কিন্তু নিজ জীবনে কিছুতেই আচরণ করবে না। শুনবে আর শোনাইবে কিন্তু নিজ জীবনে আচরণ করবে না, এই জন্য তাকে বলা হয় ভুরুম্বু। দ্বিতীয় নম্বর হলো উট। এদিকে তো উট নেই আমাদের, ওই রাজস্থান দিকে খুব উট আছে, দেখবেন উটকে যদি কোন সুন্দর সুন্দর কোমল কোমল পাতা দিয়েছে না ও খাবে না, ও দেখবে কোথায় কাঁটার গাছ, ও কাঁটার গাছেই খাবে। মানে মানে কি? মানে হলো যে গোবিন্দের যে ভালো ভালো কথা যে শুনবে না, ও দেখবে কোথায় ওর নিন্দা হচ্ছে, কোথায় ওর নিন্দা হচ্ছে, কোথায় ওর নিন্দা হচ্ছে, ও ওই কথাগুলোই শুনবে, গোবিন্দের ভালো ভালো কথা ও শুনবে না। আর তৃতীয় নম্বর হলো, তৃতীয় নম্বর বলছে বলদ। হ্যাঁ, বলদকে বলদ গরু। আপনি দেখবেন এটা গরুকে খুব ভালো ভালো ফল দাও আর না তাকে ঘাস দাও, দেখবে ওই ঘাসের মধ্যে ফলের মধ্যে ও কোনো তফাৎ মনে করে না, ও দুটোকে মনে করে। মানে কি? যারা গোবিন্দের কথা হোক নতুবা সংসারের কথা হোক, দু কথাকে যিনি সমান মনে করে তাদের বলা হয়েছে বলদ বলা হয়েছে। আর চতুর্থ নম্বর হলো ভেড়িয়া। এটা মায়ের মন দিয়ে শোনো, ভেড়িয়া হলো একটা ছোট জাতির একটা বার, ও জানে আমি হরিণীকে ধরতে পারব না, কিন্তু কখন ও হরিণীকে পিছনে দৌড়ায় খাওয়ার জন্য, যখন হরিণ কোন সুন্দর কথা
সুন্দর কোন শব্দ যদি হয় না হরিণীর কানটা দাঁড়িয়ে যায়, হরিণীর কানটা দাঁড়িয়ে যায় সেখানে সুন্দর ভাবে ওই শব্দটি শুনে। আর যখন মুগ্ধ হয়ে যায় না ঠিক ওই সময় দিয়ে হরিণীর বাঘটা ওর উপর লাফিয়ে পড়ে। মানে কি বলে, মানে হলো এইরকম কিছু শ্রোতা আছে ওরা নিজেরাও কথা শুনবে না, কিন্তু যদি কেউ পাছে বসে থাকে না কাছে ওকে শুনতে দিবে না, বিনা কারণেতে কারণেতে কথা বলতে থাকে যে তোমার বাড়িতে কি হয়েছে, শুনেছ ওর বাড়িতে কি হয়েছে, বিনা কারণেতে কারণেতে শুনবে না, অন্যদেরকে শুনতে দিবে না। এইটাকে বলা হয়েছে কি, এটা যেন চার প্রকার খারাপ শ্রোতা। তাহলে যে ভাগবত কথা হলো চার প্রকার, কত প্রকার, চার প্রকার বলে কি কি, বলে সাত্বিক রাজসিক তামসিক আর নির্গুণ। বলে সাত্বিক কথা কাকে বলে, বলে যেরকম এক মাস হোক বা দু মাস হোক কথা শুনলাম কিন্তু তারপরে কথার সঙ্গে কোন সম্বন্ধ নেই। দ্বিতীয় প্রকার হলো রাজসিক, বলে রাজসিক কথা কাকে বলছে, বলে খুব বড় আকারে ভাগবত কথার আয়োজন করেছে, সবাইকে দুনিয়াকে দেখেছে ভাগবত কথা হবে ভাগবত কথা হবে, সবাই শুনতে আস সবাই শুনতে আস, হ্যাঁ সবাইকে ডেকেছে কিন্তু নিজেই কথা শুনে না, নিজেই কথা শুনে না। এটা বলা হচ্ছে এটা হলো রাজসী কথা। বলে তামসী কথা কাকে বলে, যেরকম আমাদের সাত দিন ভাগবত কথা হবে, হ্যাঁ সাত দিন কথা হবে, কখনো মাঝখানে কথা শুনতে এলো অথবা কথা যখন শেষ হচ্ছে তখন শুনতে এলো বা মন লাগু না একবার ঘুরে এসে আবার বসে পড়লো, মানে যে কোনো ভাবে সাত দিনকে বিতিয়ে দেওয়া এদেরকে বলে তামসী কথা। কিন্তু বলছেন প্রকৃত কথা, নির্গুণ কথা কি, বলে নির্গুণ কথা হলো বলে সদা সেব্যাম সদা সেব্যাম শ্রীমতী ভাগবতী বার্তা যস্যা শ্রবণ মাত্রিণা হরিশ্চিতং সমাশ্রয়ে। বলে যারা নিজ জীবনকেই ভাগবতময় বানিয়ে দিয়েছে, প্রত্যেক দিন নিয়ম পড়ে করে গীতা পড়ে নতুবা একটু ভাগবত পড়বে নতুবা একটু শুদ্ধ কোন গ্রন্থ ভক্তদের চরিত্র শুনবে, হ্যাঁ যারা প্রত্যেক দিন নিজ জীবনটাকে ভাগবতময় বানিয়ে দিয়েছে, মানে প্রত্যেক দিন যিনি নিয়ম করে যিনি এই ভাগবত কথাকে শ্রবণ করে এইটাই হলো প্রকৃত নির্গুণ কথা। এই জন্য কি করতে হবে, প্রত্যেক দিন আমাদেরকে কিছু না কিছু গীতা রামায়ণ ভাগবত পড়তে লাগবে, ঠিক আছে না। আর দেখুন এই শাস্ত্র পড়ার কি মহত্ব, দাদা মাইক বাড়াতে একটু একটু বাড়াই দিন। এই জন্য যদি এক সময় মন দিয়ে শুনো, তাহলে এক সময় আমাদের যে বড় গুরুদেব আছে এক সময় ওনাকে একজন এক ব্যক্তি এসে বললো, বলে বাবা ছেলে মেয়েরা কথা শুনে না, এখন বাড়ি বাড়ি থেকে এই কথা ছেলে মেয়েরা কথা শুনে না, দেখুন গুরুদেব তিনি কি বলছে, বলে তুমি রামায়ণ পড়ো একটু, বলে না, বলে ছেলেদেরকে রামায়ণ একটু পড়াও, বলে না। গুরুদেব বললেন যখন তুমি নিজেই রামায়ণ পড়ো না আর ছেলেদেরকে রামায়ণ তুমি পড়াও না তো বলো দেখি ছেলেরা কথা কি করে শুনবে, ছেলেরা কথা কি করে শুনবে তোমাদের, কেননা কোথায় বলা হয়েছে যে পিতা মাতার সেবা করতে হয়, কোথায় বলা হয়েছে, রামায়ণতে বলা হয়েছে, হ্যাঁ। এই জন্য গোস্বামী আপনি উপরবাসু আছে, উপরবাসু উপরবাসু, এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি বলছেন, উপরবাসু বসু গোস্বামী তুলসীদাস তিনি বলছেন প্রাত উঠাই রঘুনাথা আর মাত পীত গুরু নমই মাতা। ভগবান রামচন্দ্র তিনি কি করতেন, সকালে উঠে সর্বপ্রথমে তিনি পিতা মাতার চরণ ছুটেন। রামায়ণ দেখেছো তোমরা, এবার রামায়ণ এসেছিল না করোনা সময় সব রামায়ণ এসেছিল, সবাই বাড়িতে বসে বসে রামায়ণ দেখেছে কি, রামায়ণ দেখবেন যখন দশরথ মহারাজ শুয়ে আছে ভগবান রাম স্বয়ং গিয়ে তিনি দশরথ মহারাজের চরণ সেবা করেছে, ভগবান রাম তিনি নিজের পিতা তিনি পাশ পদ সেবাহন করছে। এই জন্য গুরুদেব বলতেন যে যদি রামায়ণ পড়ো যদি ছেলেদেরকে রামায়ণ পড়াও তবে তো ছেলেরা শিখবে, সকালে উঠে কি করবো
প্রথমে পিতা মাতাদের চরণ ছোব, শাশ শ্বশুরদের আমি চরণ ছোব, পিতা মাতাদের আদেশ পালন করব। বলো দেখি ভগবান রাম কত বর্ষের জন্য বনবাস গিয়েছিলেন? কে বলবে? 14 বর্ষের জন্য। কিসের জন্য? পিতা মাতার আদেশ পালন করতে, তাই না? পিতৃ আজ্ঞা পালনের জন্য তিনি 14 বর্ষ পর্যন্ত ঠাকুর তিনি বনবাস গেলেন। এখন যদি ছেলে মেয়েদের বলা হয় পিতা মাতার সেবার জন্য তুমি 14 দিনের জন্য পিতা মাতার সেবা করতে যাও, যাবে তোমাদের ছেলে মেয়ে? বলো দেখি, ও হানিমুন মানাতে যেতে পারে, কিন্তু পিতা মাতার সেবা করতে যাবে না? বলে কেন গুরুদেব বলতে, কারণ হলো তুমি রামায়ণ পড় না, আর ছেলে মেয়েদেরকে রামায়ণ পড়াও না, তাদেরকে কি করো স্মার্টফোন দিতে নাও, 20-25 হাজার টাকার স্মার্টফোন। এই জন্য আমাদের এত দুর্দশা, বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের এত দুর্দশা হিন্দু ধর্মদের, রামায়ণ পড়বো না, ভাগবত পড়বো না, গীতা পড়বো না, সংস্কার কোথা থেকে আসবে? কিন্তু দেখবেন মুসলমান ভাইদেরকে, শুক্রবার দিন না আমরা দিল্লিতে থাকি, ছোট ছোট বাচ্চাদের টোপি পড়িয়ে নিয়ে গিয়ে মেন রোড জাম করে দিই, ওখানে গিয়ে ওখানে নামাজ পড়ে ওখানে মেন রোডতে। আর মুসলমান ধর্মে কি জানে তো, কম্পালসরি একটা বাচ্চা ছেলেকে দেখলাম গুড়ি উড়াচ্ছে, আমি বললাম তোমার নামটা কি, যখন নাম বললো বুঝতে পারলো মুসলমান। আমি বললাম তুমি কোরআন জানো? 10 বছরের ছেলেটা এ ছাতি ফুলিয়ে বললো আমি কোরআন জানো। বলো বলো দেখি, এ ঝটা ঝট কোরআন বলতে আরম্ভ করে দিল। আমি বললাম যে তোমাদের ধর্মে কত বয়সে কোরআন পড়ায়? বলে মুসলমান ধর্মে কম্পালসরি যখন বাচ্চাদের 2 বর্ষ হবে তাকে কম্পালসরি তাকে কোরআন পড়তে হবে। যে কোন মুসলমান ভাইদের জিজ্ঞাসা করো দেখবেন কোরআন মুখস্থ আছে, কিন্তু আমাদের হিন্দু ছেলে মেয়েদের জিজ্ঞাসা করো গীতার কোন শ্লোক জানো, রামায়ণের কোন শ্লোক জানো, যত হিরো হিরোইন নাম সব মুখস্থ বলেছে আছে, সব উল্টা পুল্টা। এই জন্যে আমাদের ধর্ম ধীরে 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 হিন্দু ধর্ম ঘটতে যাচ্ছে। এই জন্য সবাই যদি চান, যদি বাড়িকে যদি অযোধ্যা বানাতে চান, অযোধ্যা মানে কি যেখানে যুদ্ধ হয় না, অবধ মানে কি যেখানে কেউ মরে না, যদি বাড়িকে যদি কেউ অযোধ্যা বানাতে চান, যদি সেটাকে অবধ বানাতে চান, কি করতে হবে? রামায়ণ পড়তে লাগবে। তখন রামায়ণ পড়লে কি হবে? ভাই ভাই ধরে কি প্রেম, বউ বউ মা ধরে যেন কৃপ প্রেম হতে হবে, ছেলে পিতার সঙ্গে কি সম্বন্ধ, কিভাবে পিতা মাতার ছেলেদের ছেলেরা তাদের সেবা করবে, কি জিনিসগুলো শিক্ষা পাবে। এই জন্য ওই দেশের নাম হচ্ছে অযোধ্যা। কি নাম হচ্ছে? অযোধ্যা মানে কি যেখানে কোন লড়াই ঝগড়া হয় না, যুদ্ধ হবে না, বুঝতে পারছেন তো? এই জন্য কি করবা, রামায়ণ পড়ো, গীতা পড়ো, ভাগবত পড়ো, ঠিক আছে? বলে গীতা গৌর প্রেমানন্দে হরি হরি, গীতা গৌর প্রেমানন্দে হরি। এই জন্য এখানে আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন, কোন গ্রন্থের যদি মহিমা জানতে হয়, কোন গ্রন্থের যদি মহিমা জানতে হয়, এই জন্য কালকে কি করবে, তোমাদের সব ছেলে মেয়েদের নিয়ে এখানে আসবা, নিয়ে আসবে তো? নারদ তিনি বললেন আমি কি করে ভক্ত হলাম, বলে আমার মা যখন সাধুরা এলো আমার মা গিয়ে সাধুদের সেবা করত, আমি তখন বাচ্চা ছিলাম, তখন মায়ের সঙ্গে গিয়ে মা যা করবো, প্রথম গুরু হলো তো মা না, বাড়ির প্রথম গুরু কে? মা। তারপরে হলো বাবা। হ্যাঁ, ইনি বলছেন যখন আমি ওই সাধুদের সেবা করতে যখন আমার মা গিয়েছে, আমি বাচ্চা ছেলে ছিলাম, এখন মা যেটা করবে ছেলে মেয়ে তো সেটা করবে, এই জন্য আমিও গিয়ে সাধুদের সেবা করছি। মা বসে কথা শুনতো আমিও বসে কথা শুনতাম, মা সাধুদের সেবা করত আমিও সেবা করতাম, আর যেরকম সঙ্গ করবে না রং কইরকম চড়বে, সাধু সঙ্গে স্বর্গবাস, হ্যাঁ, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমি ওই মার সংস্কারতে সংস্কারতে হয়ে সাধু সঙ্গ করে আজকে আমি এত বড় নারদ পদকে প্রাপ্ত করছি, সারা দুনিয়া আমার পুজো করে, যেখানে যাই স্বর্গে গেলে দেবতারা পূজা করে, রাক্ষসদের কাছে গেলে রাক্ষসরা পূজা করে, মর্ত লোক গেলে মর্ত লোকরা পূজা করে, কেন? আমি এইরকম ভাবে গোবিন্দ সাধু সঙ্গে আমি এই সংস্কার, আমি সাধু সঙ্গে আমি সংস্কারটা পেয়েছি, বুঝতে পারছেন তো? এই জন্য আপনাদের যত ছেলে মেয়ে হবে না, আমাদের এই যে প্রভু আমেরিকা থেকে এসছে,
इन्हें अपना तरीके जतो यंग स्टार जतो नौ क्लास आठ क्लास तापर जे एम ए बी जतो पढ़ा सुना कर चे तादर के इन्हें खूब भालो भालो कथा सिखाए खूब भालो भालो तादर के कथा सिखाए की सिखाए एखन आमार जे विदेशी कल्चर दिखे हमारा जाची अमेरिका में तो हबो तादर में तो खाबो तादर में तो पढ़ो तादर में तो उठबो हैं की एर मध्य आछे भक्तिर मध्य की जिनिस आछे इन्हीं ए छेले में दर के ना तादर के तिनी भालो भालो सिखिया दे एजने जदि अपना दर इच्छा है अपना दर जे बाड़ी ते छेले बड़ा बड़ा छेले में आछे यदि चांद और ध्रुव प्रहलाद मत हो ध्रुव प्रहलाद नारद मत हो यदि चांद ना तादर के नियास में ए प्रभु तादर के खूब भालो भालो कथा बोलवे जीवन की करी सुख पावो भगवान आछे कि ना सर्च पर हैप्पीनेस डज गड एग्जिस्ट हुआ माई ये सब विषय थे ये को भालो भालो क्लास दी बुझते बात सुन तो एजने तुम्हारे छेले में दर के नियास में हमारा टा समय रखो हैं जैसे दो तीन दिन समय रख लो नियास में और भालो संस्कार छेले में रह पाए ठीक है जे बोले मिताई गौर प्रेमानंदे हरि हरि हमारे पिछने हमारे पिछने एक हाथ ताली दिए एक कीर्तन करो बोलो हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे
কিছু কিছু মায়েরা তো বলছে, কিছু কিছু মায়েদের মুখ বন্ধ করে আছে। আর দেখো যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন এখানে সব জায়গায় মহাপ্রভু তিনি হরিনামকে প্রচার করেন। এখানে সবাই হরিনাম করে না, সবাই গোলক বৃন্দাবনে চলে যাচ্ছে। এখানে যে পাপ, যে পাপটা ছিল ও দুঃখী হয়ে মহাপ্রভুর কাছে গিয়েছে, বলে প্রভু আমাকে তো কোথায় স্থান দাও, সবাই তো তোমার নাম নিয়ে সব চলে যাচ্ছে গোলক বৃন্দাবনে, আমাকে তো স্থান দাও। দেখুন ঠাকুর কি বললো, বলে যখন এই হরিনাম হবে না, যারা এই হরিনাম করবে তালি বাজাবে তাদের পাপ গুলো তো উড়ে যাবে, কিন্তু উড়ে গিয়ে বসবে কোথায়, বসার তো একটা জায়গায় না, চাই না। বলে যারা এই হরিনাম করবে না তাদের মাথার উপর বসে, বুঝতে পারছেন তো? এই জন্য যখন হরিনাম হবে সবাই হরিনাম করবে আর সবাই তালি হাত দিয়ে। দেখো আমাদের ভগবান কৃষ্ণ সাউন্ড এইরকম হতে দাদা পরিষ্কার করে সাউন্ডটা। হ্যাঁ, এই জন্য বলছে যে কৃষ্ণ নিজেই বলছেন নিজের নামের মহিমা, বলে হে অর্জুন আমার নামটা কে করতে পারে। দেখুন ঠাকুর নিজে বলছে, বলে জেনেই পূর্বশত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠতি ভারত। কৃষ্ণ নিজে অর্জুনকে বলছেন, বলে হে অর্জুন তাদের মুখে এই গোবিন্দের নাম উচ্চারিত হয় যদি কেউ একশো বর্ষ পর্যন্ত আগের জন্মে, যিনি একশো বর্ষ তিনি একশো জন্ম যিনি গোবিন্দের সেবা পূজা করছেন, কত জন্ম, একশো জন্ম, এক জন্ম নয় একশো জন্ম, যারা পূর্ব জন্মে তারা গোবিন্দের সেবা পূজা অর্চনা করেছে, হে অর্জুন তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠতি ভারত, ওই ব্যক্তি আমার নাম তো করতে পারবে। এই জন্য আপনারা যখন হরিনাম করবে না কি মনে করবেন, আমি নিশ্চিন্ত রূপে আগের একশো জন্ম আমি গোবিন্দের সেবা পূজা করে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এইখানে আপনারা আমার পিছনে পিছনে হরিনাম কর, ঠিক আছে? বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যদি কোন গ্রন্থের মহিমা জানতে হয় চারটি বিষয় উপরে বিচার করতে হবে। কি কি বিষয়? প্রথম বিষয় হলো কথা কে শুনবে। এই জন্য বলে যদি পাপি থেকেও কেউ পাপি হয়ে থাকে, যেরকম ধুন্ধুকারীর কথা শুনলেন,
কত বড় পাপি ছিল কিন্তু কথা শুনেই তিনি ভগবত গতি প্রাপ্ত করে কিছু করতে হবে না কেবল আস কথার মধ্যে বসে যাও কথা শুনতে শুনতে তুমি নিজে থেকে পুণ্যাত্মা হয়ে যাবে দ্বিতীয় বস্তু হল যদি কেউ বলে আরে আমি কি কথা শুনিনি অনেক কথা শুনেছি এ শুনে শোনাই কথা আর কত শুনবো আমি আর কত শুনবো আমি সব জানি সব পড়ে রেখেছি আমি জেনে রেখেছি ও আমাকে এইসব কথা কথা শুনতে হবে না সেখানে উদাহরণ দিচ্ছে তুমি সুখদেব গোস্বামীর মত এত বড় জ্ঞানী নও তুমি ইয়ে সুখদেব গোস্বামী এত বড় তিনি জ্ঞানী ছিলেন মায়ের পেটে তিনি ষোলো বর্ষ পর্যন্ত থাকেন আর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যার পৈতা সংস্কার হয়নি তিনি সেই ব্রহ্ম জ্ঞানী হয়ে তিনি চলে গেলেন ব্রহ্মের মধ্যে পরিনিষ্ঠিত আপি নির্গুণ উত্তম শ্লোক লীলা এক হয় জ্ঞানী এক হল বিজ্ঞানী তিনি ছিলেন বিজ্ঞানী তিনি সম্পূর্ণ ব্রহ্ম জ্ঞানের মধ্যে তিনি ডুবেছিলেন এত বড় জ্ঞানী তিনি কিন্তু ভাগবত কথার এত মহিমা যখন ওনার কানে কেবল একটি শ্লোক পড়েছে আমাদের গোবিন্দ তিনি কত সুন্দর হ্যাঁ গোবিন্দ তিনি কত সুন্দর যখন এই শ্লোকটি ওনার কানে পড়েছে না সুখদেব গোস্বামী সারে ব্রহ্ম ধ্যান জ্ঞানকে ছেড়ে দিয়ে তিনি কি করলেন তিনি এসে সম্পূর্ণ ভাগবত কথা শুনেন এই জন্যে আমাদের গোস্বামী তিনি বলছেন যে তুলসীদাস বলে রাম কথা যে সুনত অভাই রস বিশেষ জানত তিনি নাই অর্থ হলো যদি কেউ বলে আমি কথা শুনতে শুনতে বোর হয়ে গিয়েছি আরে কত শুনবো এর অর্থ হলো তুমি যে রস কি না তুমি জান না আপনার সবাই ভাত খা ভাত খা নাকি যদি এক টাইম যদি ভাত যদি না দেখেছেন বা একদিন কি বলে সারাদিন ভাতের মুখ দেখলাম হ্যাঁ সারাদিন আমি আর ভাতের মুখ দেখলাম না আর যদি ভাতের মধ্যে এত আনন্দ থাকে গোবিন্দের মধ্যে আনন্দ নেই এই জন্য আমাদের রূপ গোস্বামী তিনি কি বলছেন বলে তুন্ডে তাণ্ডব নিমিত বিতনুতে তুন্ডা বলি লব্ধৈ কর্ণ ক্রড়ো কড় বিনিঘটয়তে কর্ণাভুদেব স্প্রিয়া চেত প্রাঙ্গণ সঙ্গ নিরচয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতি নো জন জনিত কিম অদ্ভুত কৃষ্ণতি বর্ণতে রূপ গোস্বামী তিনি বলছেন এই যে কৃষ্ণ এই যে দুইটি অক্ষর আছে এর মধ্যে যে কত আনন্দ আছে এই জন্য ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শিব জপে পঞ্চমুখে রাম রাম হরে হরে নারদ মুনি বীণা বাজায় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হ্যাঁ এই জন্য রূপ গোস্বামী বলছেন বলে যখন ওই কৃষ্ণ নামটি ওই কানের মধ্যে প্রবেশ করে না তখন কি বলে বলে ব্রহ্মা তো সৃষ্টি করে দিয়ে জানে না এত সুন্দর কৃষ্ণ নাম এত রস আছে ওইটা শোনার জন্য দুটো কান দিয়ে দিয়েছে বলে কর্ণ ক্রড়ো বিনি যদি কোটি কোটি যদি কান দিয়ে দিত তবে সেই গোবিন্দের কথা শুনে আনন্দ পেতাম যখন জিহ্বার মধ্যে উদয় হয় বলে তুণ্ডে তাণ্ডব নিবিত বিতন উঠে ওই শিব ঠাকুর তাণ্ডব নৃত্য করে না যখন জিহ্বার মধ্যে প্রকট হয় শিব যেরকম তাণ্ডব নৃত্য করে জিহ্বাটি ওইরকম ভাবে তাণ্ডব নৃত্য করতে আরম্ভ করে দিয়ে বলে ব্রহ্মা তো সৃষ্টি করতেই জানে না কৃষ্ণ নাম কেনবার যিনি একটাই জিহ্বাকে দিয়েছে পৃথু মহারাজ ভগবান যখন বলে বর মাগো তিনি কি বলছেন প্রভু আমাকে 1000 কান দাও কয়টি কান দাও জোর করে বলো ভগবান বললে দুটো কান তো দেখতে ভালো লাগছে না যদি এখানে দুটো কান এখানে দুটো কান সারা শরীরে যদি কান কান হয়ে যায় ভালো লাগে দেখতে বলো দুটো কান দেখতে ভালো লাগছে বলে তুমি বলছো 1000 10000 কান তুমি বলছো আমাকে 10000 কান দিয়ে দাও তখন এখানে বলছে 10000 কান মানে কি বলে কান হলো এই দুইটি কান তো দুইটি থাকবে কিন্তু এই দুইটি কানের মধ্যে তুমি গোবিন্দ কথা শোনার তুমি এই 10000 কানে তো যত শক্তি তত শক্তি এই দুইটি কানের মধ্যে দিয়ে দাও একটি হলো কথা দ্বিতীয় কথা হলো যেরকম এখানে ভগবানের কথা হচ্ছে ভাগবত কথা হচ্ছে এই কথা অন্য কোথায় তো হচ্ছে কোথায় তিনি বলছেন যেখানে যেখানে গোবিন্দের কথা হয় সেখানে সেখানে যাতে আমি গিয়ে গোবিন্দের কথা শুনতে পারি যাতে একদিন কোন কথা আমার থেকে বঞ্চিত না হয় বলুন হনুমানের মধ্যে তো বড় বিদ্বান কেউ আছে
हनुमान के बोलचे ज्ञानी नाम अग्रगण्यम, ज्ञानी नाम अग्रगण्य होले हनुमान। बोले जत्र जत्र रघुनाथ कीर्तनम, जदि कोटि कोटि जगह जदि रामायण है ना देखबे सर्वप्रथम सेखाने हनुमान रे फटले रखे, हनुमान रे फटले रखा है सेखाने। हनुमान तिनि कथार प्रथमे तिनि सेखाने पहुंचाए, आर कथा जकम की रकम पहुंचाए ये बसे पड़ल ना कथा सुनार एकटा नियम आछे की नियम जाने तो। बोले जखने जाबे ना ये बसे पड़बे ना की करबो, प्रथमे जे स्थाने कथा होछे प्रथमे ओई स्थान के प्रणाम करो, ओई स्थान के प्रणाम करो। बोले केनो? बोले सर्वाणि तीर्थानि बसन्ति तत्र जुथा जथा चुतादर कथा प्रसंग, जेखाने गोविंद रे कथा है पृथ्वी रे सब तीर्थ गुलो ओखाने चली आसे हैं। एजने प्रथमे के प्रणाम करबो, कथा जरा श्रवण कर छे ओदरे प्रणाम करबो, जिनी कथा बोलछन ओना के प्रणाम करबो, ओई स्थान के प्रणाम करबो, तखन हाथ जोड़ कर बसलो हैं। आज जखन कथा शेष हो जावे सबाई के प्रणाम करे, तखन कर गाय धूल।